তো আমরা এখন যাচ্ছি দার্জিলিং। ওয়াও, তোমরা দেখো কি সুন্দর ভিউটা। আর হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ পাইলে তোমাদের অনেক 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 স্বাগতম। আর হ্যাঁ, বাকি এখন এখানে শেষ নয়, কিন্তু আরও বাকি আছে, তো তোমরা দেখতে থাকো আমি আর সারাদিন কি করে কাটাই দার্জিলিংয়ে। তো আমরা এখন রেডি হচ্ছি, পুরোপুরি রেডি না, রেডি হচ্ছি। তো এখন আমরা যাব, আর আমি এই টপটা পরেছি, টপটা পরে তো যাওয়া যাবে না, বাইরে খুব ঠান্ডা, তার জন্য এটার উপরে জ্যাকেট পরতে হবে, এটার উপরে একটা সোয়েটার পরবো, তারপরে জ্যাকেট পরবো। ভীষণ ঠান্ডা, তোমরা যারা যারা বলেছো, মানে সরি তোমরা নয়, আমাকে যারা যারা বলেছে যে দার্জিলিংয়ে ঠান্ডা নেই, তাদেরকে আমার কিছু বলার নেই। প্রচণ্ড ঠান্ডা, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আর নেক্সট টাইম তোমরা যবে আসবে, তোমরা যারা যারা আসবে, তো তোমাদের যারা যারা বলবে যে ঠান্ডা নেই ঠান্ডা নেই, একদম বিশ্বাস করো না, ঠুকবে, বিশ্বাস করলেই ঠুকবে। তো আমরা এখন বেরোবো, তো রেডি হয়ে গেছি প্রায়, বেরোবো, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খেয়ে বেরোবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। পুরো হাঁপাচ্ছি উঠতে উঠতে, আরে অনেকটাই উঠতে হবে। তো রেস্ট নিয়ে তার মধ্যে না এই জ্যাকেট গুলো পরছি জন্য না আরো বেশি উঠতে পারছি না, ভারী হয়ে গেছে শরীরটা। হ্যাঁ, তো দাদাই তো বললো জ্যাকেটটা পরে আসতে। এটা কোথায়, মহাকাল না? হ্যাঁ, আমরা মহাকালে উঠছি এখন। তো আমরা এখন চলে এসেছি মেন রোডের মার্কেটে। তো দেখো খুব সুন্দর, হয়তো রাত্রেবেলা আরও সুন্দর লাগবে দেখতে। তো দেখো এখনও সব দোকান খুলিনি, কিছু কিছু খুলেছি। বাও কি সুন্দর টুপি, দেখলে হবে কি দাম বেশি। তো এখন আমরা চলে এসেছি মেলে। দেখো কি সুন্দর ভিউ, মানে খুবই সুন্দর বলারও বাইরে। আর এখানের কুয়াশাগুলো না, দাঁড়াও, কুয়াশাগুলো তো এই সাইডে নেই, ওই সাইডে আছে, একটু আগে দেখে এলাম, তো পুরো গায়ে 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 লেগে আছে পুরো। আই দেখো কুয়াশাগুলো পুরো মেঘে ঢাকা, পাহাড়গুলো খুব সুন্দর, খুবই সুন্দর, মানে বলারও বাইরে এতটা সুন্দর। তো এখানে প্রচন্ড রোদ ছিল, তার জন্য মা কথা বলতে পারছিল না, আর পাশের লোকটা সবসময় বলে যাচ্ছে চা খাবেন চা খাবেন চা খাবেন, আরে বাবা খাবো না, অনেকবার বলা হয়েছে, তার সত্ত্বেও সমানে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আর কি করা যাবে। ঠিক আছে, তো চলো একটু সেলফি তুলে তোমাদের সঙ্গে কথা বলছি আবার।
তো আমরা এখন বাঙালি একটা হোটেলে চলে আসি খাওয়া দাওয়া করার জন্য। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাবো দার্জিলিং স্টেশনে। তো ওখান থেকে আমরা যাবো ঘুমে। তো আমরা এখান থেকে টয় ট্রেনে উঠেই যাবো। তো আমরা এখন চলে আসছি দার্জিলিং স্টেশনে। তো আমাদের এইখানে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, এখন আমরা এখানে উঠবো, উঠে যাবো ঘুমে। তো তোমরা আমাকে নেক্সট ব্লগে দেখতে পারবে আমার ঘুম ট্যুরটা। তো তোমরা দেখতে ভুলো না আমার এই ঘুম ট্যুরটা। তো আর আমরা এখন পিৎজা খাচ্ছি, আমরা চলে আসছি এখন বিগ বাজারে, আমরা এখন পিৎজা খাচ্ছি। আর হ্যাঁ, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, নেক্সট যে ভিডিওগুলো আসছে সেগুলো অবশ্যই দেখো, আর তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো দেখতে থাকো তোমরা। হ্যালো, আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি, রুমেও চলে আসছি, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তোমাদের তো দেখালামই। তো এখন করছি মেকআপ। তো মেকআপ করার পর আমরা বেরোবো একটু ঘুরতে। তো ঘুরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর নেক্সট ব্লগে তোমাদের আমি ফুল লুকটা দেখিয়ে দেবো। আর হ্যাঁ, আমার প্রত্যেকটা পার্ট কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখবে। আর হ্যাঁ, তোমরা যদি আগের পার্টগুলো তোমরা না দেখো তাহলে অবশ্যই আগের পার্টগুলো দেখো। আর আমরা দার্জিলিংয়ের ভিউ, তারপর দার্জিলিং আমরা কিরকম কেমনভাবে কাটাচ্ছি, তো প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট হাঁপিয়ে যাচ্ছি নিশ্চয় নিতে প্রবলেম হচ্ছে, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, শেয়ার করো অবশ্যই। তো আজ এখনের মতো, মানে এই পার্টির মতন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।